আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। নতুন নিয়মে আবার হবে বাংলাদেশ ইংল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। টি টোয়েন্টি ক্রিকেটটা সাহসীদের খেলা, এখানে যে যত ভয়ডরহীন সে তত সফল, এটাই অধিনায়ক চেয়েছিলেন। বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান বলেছেন, ভয়ডরহীন ক্রিকেটের সংস্কৃতিটা তৈরি করতে চেষ্টা করছেন তারা। বাংলাদেশ 2024 সালে ভালো টি টোয়েন্টি দল নিয়ে বিশ্বকাপে যাবে, এই বিশ্বাসও মনের মধ্যে পুষিয়ে রেখেছেন সাকিব। দর্শক, আপনারা কি মনে হয় 2024 সালের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দল কি টি টোয়েন্টিতে শক্তিশালীভাবে নিজেদের মেলে ধরতে পারবে? জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে, উত্তরের অপেক্ষায় আছি আমরা। সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। 157 রান তারা করতে নেমে জিতেছে 6 উইকেট আর 2 ওভার হাতে রেখে। দলের এমন ভয়ডরহীন ক্রিকেট নিয়ে বেশ খুশি সাকিব আল হাসান। ম্যাচের পর তিনি বলেছেন, এটাই আমরা করতে চাই। টি টোয়েন্টিতে যখন আপনারা খুব বেশি ভাববেন তখন খেলা খারাপ হতে পারে, আপনার ভালো পারফর্ম করার জন্য ইন্টেন্ট থাকতে হয়। এই জিনিসটি আমরা ড্রেসিং রুমে তৈরি করার চেষ্টা করেছি, সৌভাগ্যক্রমে আমরা সেটা মাঠে দেখাতে পেরেছি। আশা করছি আমরা এই মন মানসিকতা ড্রেসিং রুমে এবং মাঠে আরও দেখাতে পারবো। সাকিবের চোখে 2024 বিশ্বকাপ, যেটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে। বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক বিশ্বাস করেন, ওই বিশ্বকাপ আসতে আসতে ভালো একটা দলে পরিণত হবে টাইগার বাহিনী। সাকিব বলেন, একটা ভালো শুরু হয়েছে। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে যেটা ওয়েস্ট ইন্ডিজে হবে সেটা খুব ভালো শুরু হবে। আমরা এখন থেকেই সেই মাইন্ডসেটটা বিল্ড আপ করছি, এখান থেকে ভালো কিছু পেতে পারি। যখন বিশ্বকাপ আসবে ততদিনে আমরা ভালো একটা দলে পরিণত হব। তবে তার আগেই আইসিসি এবার জানিয়ে দিয়েছে একটি নতুন নিয়ম, সেটি হচ্ছে আম্পায়ার যদি ভুলবশত ওয়াইড কিংবা নো বল ডেকে বসেন, তার বিপরীতে খেলা চলাকালীন রিভিউ নিতে পারবে ক্রিকেটাররা। আর এমন নিয়মে ক্রিকেটটা আরও সুন্দর হবে বলে মনে করছেন সাকিব আল হাসান। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।